প্রত্যেকের উপরেই শান্তি বর্ষিত হোক। আগামী 21শে ফেব্রুয়ারি এই কোভিড-19 ফলে যারা গৃহবন্দী ছিলেন তাদের মুক্তির আনন্দ দিতে আমরা 21শে ফেব্রুয়ারি একটা ভাষা দিবস উপলক্ষে প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামে আপনাদের প্রত্যেককেই আমাদের প্রাক্তনী ছাত্রছাত্রী, আমার প্রিয় অভিভাবক অভিভাবিকা, আমার প্রতিষ্ঠানের যারা বিভিন্নভাবে কাজ করেন অর্গানাইজারদের প্রত্যেককে আসার জন্য এই অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি। এখানে আপনারা আসবেন যে কারণটিতে আমরা মনে করি জেলার শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে, শুধু জেলা নয় পশ্চিমবঙ্গের শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে বেশ আন্নুর এক মডেল স্কুল একটি উজ্জ্বল নাম। সেই নামের সাথে নতুন একটি পালক যোগ হতে চলেছে এবং সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। উদ্বোধন হবে পলিক্লিনিক, যে পলিক্লিনিকে জেলার এবং এলাকার সমস্ত দুস্থ অসহায় মানুষদের বিনামূল্যে হোক কিংবা সামান্য কিছু অর্থের বিনিময়ে আমরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার এক পরিকল্পনা নিয়েছি, যেটা এমএইচ হেলথ কেয়ার নামে উদ্বোধন হতে চলেছে। সেদিন রয়েছে রক্তদান শিবির। আপনারা লক্ষ্য করবেন কিভাবে কিছু সৎসাহসী মানুষ, বলিষ্ঠ মানুষ সমাজের জন্য, মানুষের জন্য কিভাবে রক্তদান করেন। এবং উদ্বোধন হবে আন্নুর দর্পণ ম্যাগাজিন। উপস্থিত থাকবেন ডক্টর অমলকান্তি রায়, এমদাদুল হক নূর, ডক্টর ফুয়াদ হালিম এবং সোনামণি শেখ। এই সমস্ত তারকাদের সমন্বয়ে এক অভিনব উদ্যোগ বেস আন্নুর মডেল স্কুলের পক্ষ থেকে নিতে চলেছি। আমরা আপনাদের সকলকে আহ্বান জানাই, আপনারা আসুন, আমাদের আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তুলবে। তাই তো স্যার, সবাইকে আহ্বান, সবারে করি আহ্বান। ধন্যবাদ ধন্যবাদ। ছাড়ো।